আমার mp.com-এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি আনোয়ারুল আবেদিন খান। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুহাগ আকন্দের ময়মনসিংহ হতে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নান্দাইলে স্টেশন স্থাপন সংক্রান্ত করা এক প্রশ্নের জবাব দেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন। কর্মকর্তাদের যারা এই জনকল্যাণকর কাজ করে যাচ্ছেন আমাদের সকলের জন্য, বিজয় যে ট্রেনটি আমাদের নান্দাইলের ভিতর দিয়ে যায়, ময়মনসিংহ হয়ে ভৈরব ভাই আছে চিটাগাং, এই ট্রেনটি দীর্ঘদিন থেকে এটি জন্মলগ্ন থেকে এটা আমার এখানে চালু করার জন্য বা আমার এখানে স্টপেজ দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এই নিয়ে পার্লামেন্টে তিনবার প্রশ্ন করেছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, তিনি বারবারই আমাকে বলেছেন যে বগি আসার সাপেক্ষে আপনার এই নান্দাইল স্টেশনে এটিকে স্টপেজ দেওয়া হবে। তো এখনও বগি সংযুক্ত হয় নাই, বগি সংযুক্ত হলে আমি ইনশাল্লাহ আশা করি যে আমার নান্দাইল উপজেলার ভিতরে যে স্টেশনটি আছে নান্দাইল স্টেশনে আমি এই বিজয় ট্রেনটি থামাতে পারবো ইনশাল্লাহ আশা করি। এবং এতে করে শুধু নান্দাইল না, তারাইল সহ কিশোরগঞ্জের মানুষের ব্যাপক উপকার হবে, প্যাসেঞ্জারদের বিশেষত ব্যবসা বাণিজ্যও বেড়ে যাবে, নান্দাইলের এবং তারাইলের মানুষজন চিটাগাংয়ের সাথে ভালো বাণিজ্য স্থাপন করতে পারবে এই ট্রেনটি এখানে স্টপেজ হলে। সকলকে ধন্যবাদ। এমপি আনোয়ারুল আবেদিনের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর রবি আকন্দ।